আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি বিগত দিন একটি পিসির আমি মার্কেটিং করছিলাম, একটি অফার দিছিলাম, এটি হচ্ছে ডেল অপটিপ্লেক্স 790। আসলে ডেল অপটিপ্লেক্স 790-এর যে পিসি আছে এটি খুবই ভালো মানের পিসি, আমার কাছে 32টার মতো পিসি আসছিল। তো আসার পরে আমাকে প্রায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষ কিন্তু অল্প দিনই কিন্তু এই পিসি আমার স্টক আউট করে ফেলছে, আর 4টি পিসি আছে। এই 4টি পিসি থেকে একজন ভাই আজকে সুনামগঞ্জ থেকে উনি কিন্তু আমাকে এই পিসি আজকে অর্ডার করছে। তো অনেকে আছেন আপনারা যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে চাচ্ছেন বা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে চাচ্ছেন, বা অনেকে আছেন বাসা বাড়িতে থেকে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে আপনারা বিভিন্ন ধরনের কাজ শিখতে চাচ্ছেন, বা অনেকে দোকানের জন্য একটি ভালো পিসি নিতে চাচ্ছেন, বা অনেকে আছে টুকটাক যেমন ফিল্মোরা, ক্যামটাসিয়া এই ধরনের প্রোগ্রাম দিয়ে আপনারা এডিট করতে চাচ্ছেন, আপনারা লং টাইম ইউজের জন্য ভালো পিসি নিতে চাচ্ছেন। আমি মনে করি আজকে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আমরা বিগত দিনেই পিসিটি সেল করছিলাম 13,500। আমি সামনে ঈদ উপলক্ষে কিন্তু এই অফারটি এখনও বাদ দিই নাই, ওই ঈদের অফার এখন আমি রাখছি মাত্র 11,500। তো যাদের বাজেট 11,500, আপনারা যারা অল ইন ওয়ান মানে এক কথায় হচ্ছে অল আইটেমের কাজ করতে চাচ্ছেন শুধু একটি পিসি দ্বারা, অবশ্যই আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুব চমক হতে যাচ্ছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আজকে যে ভাই অর্ডার করছে ওনার নাম হচ্ছে মোহাম্মদ সোহেল রানা, আর উনি হচ্ছে সুনামগঞ্জ থেকে আমার কাছ থেকে এই পিসিটি অর্ডার করছে। তো এই পিসিতে কী কী থাকতেছে আমি এখন সরাসরি ওনার পিসিতে নিয়ে যাব। এটি হচ্ছে আমাকে আজকে যে ভাই অর্ডার করছে, ওনার নাম হচ্ছে মোহাম্মদ সোহেল রানা, উনি হচ্ছে আমাকে সুনামগঞ্জের, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলা বাজার, দুয়ারা বাজার, সুনামগঞ্জ। তো যেহেতু এটি একটি উপজেলা তো এখানে হয়তো যাবে না প্রোডাক্ট, আমি সুনামগঞ্জ যে সদর আছে সদরের মধ্যে মালটি দিয়ে দিব, আর সুনামগঞ্জবাসীর জন্য আপনারা দোয়া করবেন এবং বিশেষ করে সিলেটবাসীর জন্য, কারণ ওইখানে আমি খবরে দেখলাম যে প্রচুর পরিমাণে বন্যা হইতেছে। তো এটি হচ্ছে ওনার পিসির মডেল ডেল অপটিপ্লেক্স 790, এখানে 8GB র্যাম, আর এখানে দেখতে পাচ্ছেন যে 11,500 টাকা। তো আমি এখন আপনাদের দেখাবো 11,500 টাকা ওনাকে কোন মডেলের পিসি দিতেছি। এটি হচ্ছে আমাদের এই পিসি, এটি হচ্ছে কোরাই ফাইভের একটি পিসি, এর মডেল হচ্ছে ডেল অপটিপ্লেক্স 790 এখানে লেখা আছে, এবং এর যে কেচিং আছে প্রত্যেকটা জিনিসের কিন্তু এক একটা জিনিস কিন্তু আকর্ষণীয় থাকে। যেমন এই পিসির সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা এটি হচ্ছে এই পিসির কেচিং। তো কেচিংয়ের মধ্যে সর্বপ্রথম এটি হচ্ছে মিনি পিসি, তো মিনির মধ্যে অনেক সাইজ আছে, এটি একটি ছোটো সাইজ, এবং এর সামনের দিক দিয়ে 4টি USB পোর্ট আছে, মাইক্রোফোনের পোর্ট আছে, আর এদিকে কিন্তু DVD রাইটারও আছে, একবার স্লিম আলট্রা DVD রাইটার, কারণ ব্র্যান্ড পিসিতে যে মিনি পিসি থাকে এগুলোতে কিন্তু আলট্রা হাই স্পিড কালিদাসের ভালো মানের কিন্তু DVD রাইটার করে। তারপর হচ্ছে আমি এই পিসির পিছনের অংশ আপনাদের দেখাচ্ছি, পিছনের দিক দিয়ে হচ্ছে 6টি, টোটাল 10টি USB পোর্ট, আর 2টি ডিসপ্লে আউটপুট আছে, একটি হচ্ছে ডিসপ্লে পোর্ট, একটি হচ্ছে BGA পোর্ট, PS2 কিবোর্ড মাউসের পোর্ট আছে, এখানে কিন্তু মাইক্রোফোন, এখানে হচ্ছে কন্ডেন্সার মাইক্রোফোনের এবং অডিও পোর্টও কিন্তু এখানে দেওয়া আছে। আমি এখন আপনাদেরকে এই পিসির ভিতর অংশ একটু দেখাবো, 2টি গ্রাফিক্স কার্ডের পোর্ট আছে, মাদারবোর্ডে 2টি গ্রাফিক্স কার্ড ইউজ করা যাবে, এবং এর মধ্যে 4টি র্যাম স্লট আছে। যেহেতু এটি একবারে লক করা তো আমি আর এটি খুললাম না, তো এমনি দেখাইলাম। এর মধ্যে আপনারা 8GB করে আপনারা 32GB পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন, এবং এর যে কুলিং ফ্যান আছে এটি কিন্তু ফসকনের একবারে অনেক হাই কোয়ালিটির AC কুলার ফ্যান, এটি অনেকটাই হেভি, ভিতরের দিক দিয়ে তামার পাইপ দিয়ে কিন্তু একবার পুরাটা মোড়ানো। অনেকে হইতে ভাবতে পারে যে এত ছোটো পিসি, এত ছোটো কেচিং, এখন এই পিসি গরম হয়ে বিভিন্ন প্রবলেম করে কিনা, আসলেই যখনই কোনো একটা ব্র্যান্ড একটা জিনিস তৈরি করে তারা কিন্তু ওইভাবেই তৈরি করে। যেমন এর যে ফ্যান আছে এই ফ্যানের দামই কিন্তু 4,500 টাকা, তো যার ফলে এর ভিতরের যা টেম্পারেচার আছে প্রসেসরের এটি কিন্তু খুবই ঠান্ডা রাখে। এক কথায় হচ্ছে একসাথে যদি আপনারা এক মাস চালু রাখেন, আপনারা UPS ব্যবহার করে ভালো মানের, আপনারা এক মাসই চালু রাখতে পারবেন। কারণ অনেকেই আছে, একজন ভাই আছে উনি একটি সার্ভারের কাজের জন্য আমার কাছ থেকে একটি পিসি নিছে, এটি হচ্ছে জাস্ট একটি সফটওয়্যার রান করে থাকে এদের,
এবং এটির মাধ্যমে কিন্তু কাজ করে। তো এদের প্রায় সারা দিন রাতে কিন্তু ওই পিসিটা চলে। তো এটি আমি একটি পিসি রানিং অবস্থায় দিছি, তো উনি আমাকে ভালো রিভিউ করছে, তো সেজন্য আমি বলতে পারি আপনার অনেকক্ষণই ইউজ করতে পারবেন। তারপর আছে এর মধ্যে 18+ একটি ইনভার্টার পাওয়ার সাপ্লাই। তবে এই পাওয়ার সাপ্লাইটি হচ্ছে 24 পিনের পাওয়ার সাপ্লাই, মানে এটি যদি নষ্ট হয়ে যায় আপনারা কিন্তু বাহিরে একটি পাওয়ার সাপ্লাই দিয়ে এটি সম্পূর্ণ চালু রাখতে পারবেন এবং কাজ করতে পারবেন। হয়তো অনেকে ভাবতে পারেন যে এত ছোট পিসি নিব, পরবর্তীতে কোনো প্রবলেম হবে কি না। আর এর সাথে আমরা দিতেছি 8 জিবি র্যাম, 128 জিবি SSD, আর এর যে প্রসেসর আছে প্রসেসর হচ্ছে Core i5 সেকেন্ড জেনারেশনের একটি B Pro মডেলের প্রসেসর। আমি একটু স্টিকার দেখাচ্ছি, অনেকে হয়তো আপনারা বুঝতে পারবেন না, সেজন্য এই যে Core i5 B Pro মডেলের হাইপার টেকনোলজির একটি প্রসেসর দেওয়া আছে। আর কেচিংটি আপনারা তো দেখতেই পাচ্ছেন যে একবারে ফুল ফ্রেশ একটি পিসি। তো এই পিসিটি আমাদের স্টক আউট হয়ে যাবে। এখানে আর 3টি পিসি আছে, আমি ভিডিও শুরুতে বলছিলাম আমাদের পিসি টোটাল 5টি আছে। তো আপনারা যারা ভালো একটি পিসি নিতে চাচ্ছেন এই পিসিটি খুব দ্রুত অর্ডার করে দিবেন, আর এই ভিডিওটি খুবই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে যারা পিসি কিনতে যাচ্ছে কম দামে ভালো মানের, বা অনেকে আছে পাইকারি পিসি কিনতে যাচ্ছে, আমাদের কাছ থেকে পাইকারি পিসি নিয়ে তারা কিন্তু বিজনেস করতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব আমাদের যে ফেসবুক পেজ আছে, বা আশিক কম্পিউটার VD যে ফেসবুক পেজ আছে, এই পিসি পেজের মধ্যে আপনারা নক করবেন, আমি আপনাদের সাথে কথা বলে আপনাদেরকে পিসি পাঠিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।